নতুন আরেকটি আমের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম ভিউয়ার্স। আপনারা আমের রিভিউ দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছেন না তো ভিউয়ার্স? এই যে আমটি নবাব পছন্দ নামে নেয়া, আমের সাইজটা বেশ ভালোই, মোটামুটি 250 গ্রামের মতো, উপরে হালকা রেড একটা ব্লাশ আছে। সব আমে যদিও হয় না, রৌদ্রটা যেদিকে পড়ে ওইদিকে এই রেড কালারের এই একটা হালকা আভা পাওয়া যায়। নবাব পছন্দ আম আমরা খেয়েছি, এই আমটি যথেষ্ট ভালো স্বাদ পেয়েছি। তবে আমি এটা নবাব পছন্দ প্রকৃত নবাব পছন্দ কি না এটা আমি অথেন্টিসিটি যাচাই করতে পারিনি, আপনাদের যদি জানা থাকে আপনারা বলবেন। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। হালকা একটু অ্যারোমা আছে, ভিতরের কালারটা ইয়েলো হলুদ, ফ্লেশে যথেষ্ট অ্যারোমা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, যথেষ্ট ভালো একটা ফ্লেভার পেলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। এর মধ্যে সুইটনেসের সাথে হালকা টার্টনেসের একটা টাচ আছে এবং আমার কাছে স্বাদটি কিন্তু যথেষ্ট ভালো লাগলো। ফ্লেশটা ফার্ম, গলে যাচ্ছে না, তবে টেক্সচারটা যথেষ্ট ভালো। আমি একটু আনারসের ফ্লেভারের মতো পাচ্ছি। এমটি গত বছর থেকে ফলন দিচ্ছে, এবারও ফলন দিল, তো মোটামুটি আমার কাছে মনে হলো যে পরপর 2 বছর ফলন দিল, আগামী 1-2 বছর পরে গেলে বলতে পারবো রেগুলার বেয়ারার কি না। এটার ক্যানোপিটা ডেন্স ক্যানোপি, খুবই ঘন ঝোপালো, এটা ভিগোরাস গ্রোথ একটা ট্রি, দ্রুত বর্ধনশীল একটি জাত। ভিউয়ার্স, এটা শেলফ লাইফটা তেমন ভালো না, 4-5 দিনের মধ্যেই আমগুলো খেয়ে ফেলতে হয়। অন্যান্য আম যেগুলো আমরা পেয়েছি 10-12 দিন থাকে, তো এটা এত বেশি থাকে না। এটাতে মোটামুটি ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ দেখা যায়, তবে ফেরোমন ট্র্যাপ ইউজ করে আমরা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণটাকে মোটামুটি প্রোটেক্ট করতে পারি। এটার স্কিনটা মোটামুটি থিক, পাতলা স্কিন না। লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্মস বিডি থেকে আমার গ্রো করা এবং আমার রিভিউ করা যে কোনো আমের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনাদের এতদিন বলে এসেছি ফ্লোরিডা ফার্ম বিডির সেলস শুরু হবে জুলাইয়ের শেষ নাগাদ, তবে আমার পরিবারের সদস্য গুরুতর অসুস্থ, বিগত 18 দিন যাবত ICU থাকার কারণে আমার সেলসটা পেছাতে বাধ্য হচ্ছি, কোনোভাবেই মনোযোগ দিতে পারছি না অন্য কাজে। আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি 30 সেপ্টেম্বর থেকে ফ্লোরিডা ফার্ম বিডির সেলসটা উন্মুক্ত করব এবং আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত, আরও কিছুদিন ধৈর্য ধরার অনুরোধ রইল। আমরা যথেষ্ট মিষ্টতা পেয়েছি, এবার ব্রিক্স মিটারে চেক করে দেখব মিষ্টতাটা কেমন আসে। মোটামুটি ভালোই রসালো, মিষ্টতা যথেষ্ট ভালোই, 20 কাছাকাছি, মানে যথেষ্ট ভালো মিষ্টি এটা নিঃসন্দেহে বলা যায়। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।